পয়সা পেয়ে অশ্রদ্ধা করো তোমরা, আশ্চর্য আজকে আমরা এই শহীদ স্মৃতি দিবসে এখানে এসেছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমাদের এই সময় স্মরণ করা উচিত লক্ষ লক্ষ শহীদ জীবন দিয়েছিল, জীবনের অমূল্য যে বিসর্জন দিয়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। এই স্বাধীনতাকে যদি আমরা ধরে রাখি, স্বাধীনতাকে অর্থপূর্ণ করি সকল জনগণের জন্য, আমাদের 8 কোটি 8.5 কোটি মানুষের স্বার্থে এই স্বাধীনতাকে কাজে লাগাতে হবে। কোনো ব্যক্তি স্বার্থ নিয়ে যারা নিজে আখেরত গোছাতে চাচ্ছে তাদের মতো না, প্রত্যেক জনগণের, মানুষ পুরুষ যেন সবাই তাদের যেটা প্রাপ্য তারা যেন পায়, আমরা সেই শোষণমুক্ত সুন্দর সমাজের জন্য কাজ করে যাচ্ছি। এর একটা পূর্ব শর্ত হলো আমাদের জনগণের ঐক্য, আমরা ঐক্যবদ্ধ হব স্বাধীনতার স্বপ্নকে সামনে রেখে, স্বাধীনতার আদর্শকে সামনে রেখে, এবং সেই স্বপ্নকে আমরা বাস্তবে রূপান্তরিত অবশ্যই করব। যারা এর বিরুদ্ধে কাজ করছে, যারা লোভ লালসার নিয়ে লুটপাট করছে, তাদের থেকে দেশকে ইনশাআল্লাহ আমরা অবশ্যই মুক্ত করব, আমরা জয়ী হব। বাংলাদেশের জয় হোক, জনগণের জয় হোক। আপনারাও শুনতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী বলছে মুক্তি, যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে ভোটের মাধ্যমে রায় দেওয়ার জন্য। আজকে বঙ্গবন্ধু কবরে কান্নাকাটি করতেছে, বঙ্গবন্ধুকে 25 মার্চ রাত্রে যে কমান্ডো বাহিনী গ্রেফতার করে নিছে, টাকা তার হাতে শেখ হাসিনা নৌকা তুলে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা তারা লুট করেছে, তাদেরকে নবীন শেখ দিয়েছে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে উঠে দাঁড়ান।